সপ্তাহ ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম কেজিতে বেড়েছে 5 টাকা। প্যাকেটজাত চিনির দামও কেজিতে 7 টাকা বাড়তি। চালের বাজারে বেশ খানিকটা চড়া, সব ধরনের মাছের দামও পড়তির দিকে। শীতকালীন সবজির দাম স্থিতিশীল রয়েছে। তহিদুর রহমানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বাড়ে রাজধানীর কারণ বাজারে। সম্প্রতি বোতলজাত সয়াবিনের কেজি 135, খোলা সয়াবিন 115 আর পাম তেলের কেজি 104 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হলেও সয়াবিনের দাম গত সপ্তাহের চেয়ে বাড়তি। ভালো মানের মসুরের ডাল 100 টাকায় বিক্রি হচ্ছে। খোলা চিনি আগের দরে বিক্রি হলেও দাম বেড়েছে প্যাকেটজাত চিনির। প্রতিদিন একদিন পরে পরে তেলের দাম বাড়ে। কালকে আসল 600 টাকা, আজকে 610 টাকা, কোম্পানির 610 টাকা, আমরা 610 টাকা বেশি। মিনিকেটের কেজি 60 থেকে 62, নাজির সাইল 65 আর 28 চালের কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। 200 থেকে 600 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে কাতলা মাছ। 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 300 টাকায়। কাতল ধরার নাম নিয়ে 5-6 কেজি নেন, 300 টাকায় নিতে পারবেন। ব্রয়লার কেজি 145 থেকে 150, গরুর মাংস 550, খাসির মাংস 900 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে শীতকালীন সবজি কম দামে বিক্রি হলেও চড়া দাম গ্রীষ্মকালীন সবজির। দন্দল ব্যস্ত আছে আজকে 70 টাকা, ঝিঙ্গা ব্যস্ত আছে 60 টাকা, পটল আছে 100 টাকা কেজি, বেগুন আছে, গোলটা আছে 40 টাকা, গাজর আছে 20 টাকা 25 টাকা, আমার সিমের বীজ আছে 80 টাকা কেজি। সিমের কেজি 20 থেকে 30 টাকা হলেও কিছু বিক্রেতা হাঁকছেন অস্বাভাবিক দাম। 50-60 কেজি সিম 30-40 টাকা কেজি হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখতেছি যে প্রত্যেকটা জিনিসের দামই কম, কিন্তু বাজার আসলে দেখি বেশি। কাঁচামরিচ আর চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।